আজকে আমরা পড়ব ডায়াস্টেরিওমার, কাইরাল কার্বন যুক্ত দুটি আলোক সক্রিয় যৌগ যদি পরস্পরের দর্পণ প্রতিবিম্ব না হয় তবে তাদেরকে ডায়াস্টেরিওমার বলে। আসো এটার একটা উদাহরণ আমরা দেখি। CH3 এটা যদি হয় OH, এটা যদি হয় CL, এটা যদি হয় H, এটা যদি হয় H। খেয়াল করো যদি কোনো কার্বনের চারপাশে চারটি ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত থাকে তবে তাদেরকে কাইরাল কার্বন বলে। এই কার্বনের সাথে এটা একটা ভিন্ন পরমাণু বা মূলক, এটা একটা ভিন্ন পরমাণু বা মূলক, এটা একটা ভিন্ন পরমাণু বা মূলক, আর এটার সাথে এই হচ্ছে চতুর্থটা, আবার এটাও একটা কাইরাল কার্বন, কারণ এই যে একটা দুইটা তিনটা আর এই পুরোটা মিলে একটা। এটা যদি আমরা একটা দর্পণ প্রতিবিম্ব করি তাহলে কী হয়, বডি এক জায়গা থাকে, বডি ঠিক থাকে, এই যে বডি ঠিক আছে, আর দেখো বডি ঠিক আছে, OH হয়ে যাবে H, বাম হাত ডান হাত হয়ে যাবে বাম হাত, বাম হাত হয়ে যাবে ডান হাত, বাম হাত হয়ে যাবে ডান হাত, ডান হাত হয়ে যাবে বাম হাত। এটা যদি আমরা এক দিই আর এটা যদি আমরা দুই দিই, দুই একের দর্পণ প্রতিবিম্ব কিন্তু উপর স্থাপনীয় নয়। এই ধরনের সমানুক এনান্সিওমার, এটা হচ্ছে এনান্সিওমার। কিন্তু যদি আমরা এরকম করি CH3 এই OH কে ডান হাত বানালাম বাম হাত, বাম হাত বানালাম ডান হাত, কিন্তু এইটা ঠিকই আছে, HCl এটা ঠিকই আছে, এটা কাইরাল কার্বন, এটা কাইরাল কার্বন। তাহলে আমরা যদি এখন এক আর তিনের তুলনা করি, এক আর তিন দর্পণ প্রতিবিম্ব না, উপর স্থাপনীয় না, তিন নাম্বার কি এক নাম্বারের দর্পণ প্রতিবিম্ব না, H বাম হাত ডান হাত হয়ে গেছে, OH ডান হাত বাম হাত হয়ে গেছে, কিন্তু CL ডান হাত ডান হাতে আছে, H বাম হাত বাম হাতে আছে। সুতরাং তিন নং এক নংয়ের দর্পণ প্রতিবিম্ব নয়, উপর স্থাপনীয়, উপরিস্থাপনীয় নয়। এই ধরনের যৌগকে বলা হয় ডায়াস্টেরিওমার। তাহলে তিন আর এক পরস্পর পরস্পরের ডায়াস্টেরিওমার, তিন আর এক পরস্পর পরস্পরের ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমারের আরও কিছু উদাহরণ COOH, CC, COOH, এই পাশে দিলাম H, এই পাশে দিলাম H, এই পাশে দিলাম OH, এই পাশে দিলাম OH, এটা হচ্ছে টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিডের এটা একটা কাইরাল কার্বন আর এটা একটা কাইরাল কার্বন আছে। এখন যদি আমরা একটা দর্পণ প্রতিবিম্ব দিই তাহলে আমি এর আগেও বলেছি এইটা হচ্ছে বডি, আয়নার সামনে দাঁড়ালে বডি বডিই থাকে, এই যে বডি বডিই রইল, COOH, আর ডান হাত হয়ে যায় বাম হাত, আর বাম হাত হয়ে যায় ডান হাত, ডান হাত হয়ে যায় বাম হাত, আর বাম হাত হয়ে যায় ডান হাত। এরকম যদি আমরা করি তাহলে এটা হচ্ছে একটার একটার এনান্সিওমার। কি? এনান্সিওমার। কিন্তু যদি এরকম হয় COOH, CC, COOH,
মনে করো এই অংশটা আমরা চেঞ্জ করলাম, কিন্তু এই অংশটা আগের মতোই রইল এইচ ওইচ। এটা এক নাম্বার, এইটা দুই নাম্বার, এইটা তিন নাম্বার, তিন নাম্বার আর এক নাম্বার পরস্পরের ডায়াস্টেরিওমার, ডায়াস্টেরিওমার। কারণ এই তিন নাম্বার এক নাম্বারের দর্পণ প্রতিবিম্বও না, উপরে স্থাপনীয়ও নয়, এইটুক দর্পণ প্রতিবিম্ব হয়, কিন্তু এইটুক আর হয় না, এইটুক দর্পণ প্রতিবিম্ব হয় কিন্তু এইটুক হয় না। আরও আছে, আমি যদি আবার এরকম করি যে এই এই অংশটা ঠিক রাখি আর এই অংশটা চেঞ্জ করে দিই, এই অংশটা ঠিক রাখে মানে কি এইচ ওইচ সি, এটা চেঞ্জ করে দিই ওইচ এইচ সি ডব্লিউ এইচ, তাহলে এটা হলো চার নাম্বার, তাহলে চার নাম্বার আর এক নাম্বার পরস্পর ডায়াস্টেরিওমার, চার নাম্বার আর এক নাম্বার পরস্পরের ডায়াস্টেরিওমার। আর তিন আর চার পরস্পরের কী হয়, তিন আর চার, এইটা চার তিনের দর্পণ প্রতিবিম্ব এবং উপরে স্থাপনীয় নয়, এবং উপরে স্থাপনীয় নয়, আমরা যদি এটা ধরে চারের উপরে বসাই তাহলে এইচের উপর বসবে ওইচ, আর ওইচের উপর বসবে এইচ, এই ওইচের উপর বসবে এইচ, আর এইচের উপর বসবে ওইচ, এটাকে ধরে যদি এইটার উপরে বসাই, এটাকে ধরে যদি এইটার উপর বসাই তাহলে এইচের উপর পড়বে ওইচ, আর ওইচের উপর পড়বে এইচ, ওইচের উপর পড়বে এইচ, আর এইচের উপর পড়বে ওইচ, দর্পণ প্রতিবিম্ব কিন্তু উপরে স্থাপনীয় নয়। এই ধরনের হলে হয় এনান্সিওমার। বোঝা গেল কথা? এইটা হচ্ছে এনান্সিওমার আর ডায়াস্টেরিওমার। আশা করি যদি পার্থক্য আসে তাহলে লিখতে পারবে। এখন আসো মেসোযৌগ। এই যে একটা যৌগ টার্টারিক অ্যাসিড, এই মাঝখানে যদি আমি একটা তল মনে করি যে একটা তল আছে, তাহলে একই যৌগের, যৌগ কয়টা, একটা, একই যৌগের একটা অংশ আর একটা অংশের দর্পণ প্রতিবিম্ব, একই যৌগের একটা অংশ আর একটা অংশের দর্পণ প্রতিবিম্ব, এরকম যদি হয় তখন আমরা তাকে বলি মেসোযৌগ। এবং এটা একই তলে সমবর্তিত আলোকে, একই তলে সমবর্তিত আলো সম্পর্কে এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি, একই তলে সমবর্তিত আলোকে এ যদি ঘোরায় ডান দিকে, এ ঘোরাতে চায় বাম দিকে, ফলে একই তলে সমবর্তিত আলো এই টার্টারিক অ্যাসিডের ভিতর দিয়ে যাওয়ার সময় কোনো দিকেই ঘুরে না, আলোকে কোনো দিকে ঘোরাতে পারে না, মানে আলোক সক্রিয় নয়, কি আলোক নিষ্ক্রিয়, ফলে এই ধরনের অণু আলোক নিষ্ক্রিয় হয়। এই ধরনের যৌগকে বলা হয় মেসোযৌগ। মেসোযৌগ কয়টা যৌগ? একটা। এই এনান্সিওমার কয়টা যৌগ এখানে? দুইটা, একটা একটা দর্পণ প্রতিবিম্ব, একটা আর একটা উপরে স্থাপনীয় নয়, কিন্তু এইখানে কি, এইখানে যৌগ কয়টা? একটা। এখানে যৌগ একটা, এইখানে যদি আমরা একটা দর্পণ চিন্তা করি তাহলে এক অংশ আর এক অংশের দর্পণ প্রতিবিম্ব, এক অংশ আর এক অংশের দর্পণ প্রতিবিম্ব, এক অংশ আর এক অংশের দর্পণ প্রতিবিম্ব। এবং প্লেন পোলারাইজড লাইটকে, একই তলে সমবর্তিত আলোকে এই অংশ যদি ঘোরায় ডান দিকে তাহলে এই অংশ ঘোরাতে চায় একই সমান বাম দিকে, ফলে প্লেন পোলারাইজড লাইটকে এই টার্টারিক অ্যাসিড কোনো দিকেই ঘোরাতে পারে না, মানে এটা আলোক নিষ্ক্রিয়। এই ধরনের যৌগকে বলা হয় মেসোযৌগ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ, যদি বুঝতে না পারো তাহলে আমাকে তোমরা জানাবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।